আমি ফেসবুকে বলতে শুনেছি খাসি সন্দেহ ঢুকে ইসলাম কি বলেন মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির জন্য কোন কোন সাদকা জারিয়া করলে মৃত ব্যক্তির অধিক উপকৃত হবেন কোরবানি গুরু এবং ছাগলের বয়স কত হতে হবে ওজুতে কয়বার মাথা মাসা করতে হয় তিনবার নাকি একবার ছাতি রেসুল হওয়ার মানদণ্ড কি সাত ভাগে কোরবানি করা যাবে আমরা জানি হিল্লা বিয়ে হারাম যদি কেউ হিল্লা বিয়ে করেই ফেলে তাহলে কি আগের স্বামীর জন্য হালাল হবে বিবাহের জন্য ইস্তেখারা করার বিধান কি কিভাবে করতে হবে বিস্তারিত জানাবেন রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই কোন সুদখোর দাওয়াত দিলে খাওয়া কি জায়েজ হবেছেন বর্তমান আর্থসামাজিক অবস্থা দেমোহর সর্বনিম্ন কত টাকা হতে পারে আব্দুল মজিদ লিখেছেন সাতিমের রাসুল হওয়ার মানদণ্ড কি কেউ যদি অতিভক্তিতে রসুল সাল্লাহ সাল্লামের শানবিরোধী কোন শব্দ চয়ন করে থাকেন হোক সেটা লেখায় কিংবা বক্তৃতায় তিনিও কি সাতিম হিসাবে গণ্য হবেন সাতিমের রাসুল বলা হয় রসুল আকাম সাল্লাহামকে গালমন্দ করি তাকে তাকে নিয়ে কোটি কটু উক্তিকারী এরকম ব্যক্তিরা ইসলাম শরিয়ার বিচারে তারা তারা মৃত্যুদণ্ড পাওয়ার মতো শাস্তিযোগ্য অপরাধী লিপ্ত কিন্তু কেউ যদি নবী করিম সাদ আলাহ প্রতি ভালোবাসার কারণে এমন কিছু বলেন যেটা নবী সাদ্লাহ সালামের সানে আসলে যায় না সেটা হয়তো তার বোঝার কারণে বলেছেন তিনি কিন্তু কোন অবস্থাতেই তিনি নবী সাল্লা সাল্লামের প্রতি কটুক্তি করার জন্য বলেছেন তা নয় বা তার প্রতি তার প্রতি কোনো প্রকার অশ্রদ্ধার জায়গা থেকে বলেছেন সেরকমও নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই সাতিম রাসুল বলা যাবে না এবং সাতিম রাসুলের বিধিবিধান তার জন্য প্রযোজ্য হবে না এটা তার ইশতেহাদি ভুল বা বুঝের ভুল সেই হিসাবে এটাকে ট্রিট করতে হবে এবং সে তাকে সুদ্রে দেওয়ার সংশোধন করার চেষ্টা অব্যাহত রাখতে হবে যাকে তাকে সাত বানানো যাকে তাকে আপনার তার রক্ত হালাল মনে করা এটা কোনো অবস্থাতেই সঠিক নয় বরং এটার পরে বিচার বিবেচনা বিশ্লেষণের প্রয়োজন আছে ও আমায়ক ফতোয়া আর প্রয়োজন আছে সিনিয়র এবং বিজ্ঞ রামায়ক গ্রামের ফতোয়ার প্রেক্ষিতে আমরা এ ধরনের উক্তি হয়তো করতে পারি তার আগে আমরা নিজেরা নিজেরা যার যার মতো করি বিচার বিশ্লেষণ করে ফতোয়া দিয়ে দেওয়া এটা আজকাল একটা ট্রেন্ডে পরিণত হয়েছে যেটা খুবই খারাপ দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে এমনি গোলাম রব্বানি লিখেছেন সাত ভাগে কোরবানি করা যাবে কি না কোরবানি একটা গরুতে সর্বোচ্চ সাতজন ব্যক্তি অংশন করতে পারেন কেউ ভগ্নাংশ রাখতে পারবেন না অর্থাৎ ভাঙতি অংশ রাখতে পারবেন না পরিপূর্ণ অংশ নেবেন কেউ এক ভাগ কিংবা কেউ দুই ভাগ এভাবে নিয়ে সাত ভাগ পর্যন্ত একটা গুরুতে অর্থাৎ সাতজনের তরফ থেকে একটা গুরুতে কোরবানি দেওয়া যেতে পারে আর এটাই সারা বিশ্বের প্রায় সকল ওলা মাইক্রামের মত বিচ্ছিন্ন এক দুটি মত একজন এক দুজন আরেমরা ভিন্ন মত পোষণ করেছেন যেটা গ্রহণযোগ্য নয় এরপরে নুসরাত জাহান আপনি লিখেছেন আমরা জানি হিল্লা বিয়ে হারাম যদি কেউ হিল্লা বিয়ে করেই ফেলে তাহলে কি আগের স্বামীর জন্য হালাল হবে আগের স্বামীর জন্য হালাল হয়ে যাবে ঠিক কিন্তু কাজটা জঘন্য এবং গুনাহের কথা আল্লাহ তালা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে মোহাম্মদ সোহেব আহমেদ আপনি লিখেছেন বিবাহের জন্য ইস্তেখারা করার বিধান কি কিভাবে করতে হবে বিস্তারিত জানাবেন বিবাহের জন্য ইস্তেখারা অন্য সাধারণ ইস্তেখারার মতোই ভিন্ন কোনো পদ্ধতি নয় বরং একই রকম পদ্ধতি ইস্তেখারার নিয়ম হলো একজন সাহেব বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে ইস্তেখারা শেখাতেন যেভাবে কোরআন একটা সূরা শেখাতেন আর ইস্তেখারা নিয়ম কীভাবে শেখাতেন নবী সাল্লাহ সাল্লাম তার পদ্ধতি হলো যে অজু করে আপনি দুই রাখা সলাত আদায় করবেন সুন্দর করে উত্তম রূপে ধীরে সুস্থে হয়ে দুই রাখা সলাত আদায় করে এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইস্তেখারার দোয়া ইস্তেখারার দোয়া কি আল্লাহম আস্তাহিরু কবি আলমি কেউ আস্তাক দিরু কবি কুদরাতি কেউ আস আলু কবি ফদ্দুল কান আজিম ফাইন কা তকদিরু আলা আকদির ও তা আলম আলম আং তা আল্লাহ আল্লাহ ইনকুন্ত আলমান হাদ আল আমর এই হাদাল আমর যখন বলবেন আপনি তখন কোন বিষয়ে স্টেকার করছেন সেটা আপনি মাথায় আনবেন আল্লাহ ইনকুন্ত আলম আন্না হাদ আল আমর খাইরুল্লি ফি দিনি ওমা আশি ও আকিবাতে আমরি ফায়েজ সিরহুলি ও ইনকুন্ত আলম আন্না হাদ আল আমর এখানেও আপনি স্মরণ করবেন ওই বিষয়টা যে বিষয়ের জন্য স্টেকারা করছেন ওয়ঙ্কুত আলমান হাদ আল আমর শারুল্লি ফি দিন ওমা আশি ও আকতে আমরি ফসরিফনি আনহু আশরিফ আননি অকদুল্লাহ খাইরু হাইফু খান সোম্মাতি এই দোয়াটা আপনি দেখে দেখেও পড়তে পারেন এবং এটার অর্থ বুঝে পড়বেন এর দোয়ার মধ্যে বলা আছে মূলত আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ কামনা করি আমি যে কাজটি করতে চাচ্ছি যদি কল্যাণ করা আপনি সহজ করে দিন আর যদি অকল্যাণ করা আপনি এটাকে আমাদের থেকে দূরে সরাই দিন এবং আমাকে সেটা থেকে দূরে সরাই দিন এই দোয়া আপনি করবেন এবং এটা নবী করিম সাল্লসালামের শেখানো আমল এটা আপনি করতে থাকবেন এরপর এসতে ফলাফল আপনি স্বপ্নে দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার যেই কাজটা সহজ হয় হবে সেটা আপনি করবেন যেদিকে আপনার মন আগাবে সেটা আপনি করবেন ইনশাআল্লাহ তকল করে এই সালাবেন সেখানে খায় থাকবে এর জন্য ফারজানা নৌরিন অপর্ণা আপনি লিখেছেন অজুতে কয়বার মাথা মাসা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসা করতে হয় পুরো মাথা একবার মাসা করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধুইতে হবে কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে এরপরে মানজিল হাসান আপনি লিখেছেন রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই কোন এবং হাদিসের আলোকে রুকিয়া যদি হয় সরিয়ার আলোকে এটা আছে জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদ তাদের সাহায্য প্রার্থনা করে চাড়পুক করা হলে বা চিকিৎসা করা সেটা চাইজ নাই কোনো কোনো আয়াত এবং মাসুন দোয়াগুলো আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়জ আছে এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়জ আছে খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে তাহারাত নিয়ে আপনি লিখেছেন নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যা নামাজে বসে থাকে তখন সেজদা ডান দিকে মানে সোজা সিজদা না দিয়ে ডান দিকে দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সেদ্ধা দিতে হবে বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামের সরে গিয়ে সে করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে চিন্তা করলেও অসুবিধা নেই নামাজ হয়ে যাবে আবু সাইদ মোল্লা আপনি লিখেছেন কেন কোনো সুদখোর দাওয়াত দিলে খাওয়া কি জায়েজ হবে কোনো সুদখোর যদি আপনাকে দাওয়াত দেন তাহলে সেক্ষেত্রে সেই সুদখোরের দাওয়াত তার যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে আপনার যেটা খাওয়া জায়েজ হবে না আপনি জানেন সেই সুদেই উপার্জন করেই তার এই খাবার আয়োজন করে থাকে আর যদি হাল হারাম মিশ্র থাকে তার তাহলে সেক্ষেত্রে খেতে পারেন তারপরে অ্যাভয়েড করতে পারে ভালো সোহেল রানা লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চায় তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক অনেক ওলামায়করাম বলেছেন যে একটা পশুদের নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোষ্ঠ নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না অমন ফারুক লিখেছেন মৃত ব্যক্তির জন্য কোন কোন সাদেকা জারিয়া করলে মৃত ব্যক্তির অধিক উপকৃত হবেন যেই সাদেকা জারিয়ার উপকারিতা যত ব্যাপক হবে সেটার মাধ্যমে তত বেশি সব পাবেন এজন্য বিভিন্ন আইটেমের সাদকা জারিয়া করা যেতে পারে যেমন আপনি বৃক্ষরোপণ করলেন কোনো গরিবকে এমন কিছু দিয়ে দিলেন যেটার উপকারিতা সে দীর্ঘমেয়াদে ভোগ করতে থাকবে আপনি এমন কোনো এমন কোনো দান করলেন যেটা দীর্ঘমেয়াদে সেটার উপকারিতা থাকবে যেমন মসজিদ করে দিলেন মাদ্রাসা করে দিলেন এরকম বিভিন্নভাবে আপনি কোনো কোরআন কিনে দিলেন কাউকে বই কিনে দিলেন সে বই যতদিন পড়বে তার সবার একটা অংশ ভাগ আপনি পেতে থাকবেন ঈশা আল্লাহ এমনি মশার আপনি লিখেছেন আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাওয়া নাকি হারাম শোনার পর থেকে আমার মনে মাঝে সন্দেহ ঢুকে গেছে সৌন্দর্য ইসলাম কি বলে না খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন হাবুর রহমান আপনি লিখেছেন বর্তমান আর্থসামাজিক অবস্থা মোহর সর্বনিম্ন কত টাকা হতে পারে এটা বলা কঠিন এটা তো আসলে প্রত্যেকের অবস্থার উপর নির্ভর করে একজনের সর্বনিম্ন হা সর্বনিম্ন একরকম হবে আর অন্য অন্যরকম হবে শরীয়ত এটার জন্য কোনো ইয়ে ঠিক করে দেয়নি যে সবার জন্য এরকম এর নিচে হবে না তবে হ্যাঁ ফুকাহনাহের মতে দরদেরহাম দরদেরহামের সম যা দাঁড়ায় এর নিচে মোহর হতে পারে না